जन्माष्टमी दिन खुटी पुजो करल एकडालिया एवरग्रीन एबार तादेर पुजो 79 बछरे पा दिल करोना आबहे एबार पुजोर बजेटे काटछाट करा हयेछे। উদ্যোক্তা ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সাংসদ মালা রায় অনুদিকে উত্তর কলকাতার শিমলা স্ট্রিটের কাছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে খুঁটি পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে শান্তির বার্তা দেওয়া হয় ক্লাবের তরফে। মহিলারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে নিরবতা পালন করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজা। প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ বয়স হয়েছিল 85 বছর। বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও মূত্রনালীতে সংক্রমণের কারণে মাসখানেক ধরে ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে। গতকাল রাত 11:25 হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বুদ্ধদেব গুহর। বছর দশেক আগে প্রয়াত হন তার স্ত্রী বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ। চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন অশীতিপরে সাহিত্যিক। সেই সময় শহরের একটি হোটেলে নিভৃতবাসে থাকার পর তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। 33 দিন লড়াইয়ের পর করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন বুদ্ধদেব। তবে এবার আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না তার। 1936 সালের 29 জুন কলকাতায় জন্ম বুদ্ধদেব গুহর। পড়াশুনো করেন সেন্ট জেভিয়ার্স কলেজে। পেশায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বহু কালজয়ী উপন্যাসের স্রষ্টা বুদ্ধদেব গুহ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।